রেওয়ামিল শেখার ধারাবাহিকতায় আমরা আজ তৃতীয় পর্ব নিয়ে এসেছি। তোমরা যারা রেওয়ামিল শিখতে চাও তারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখে নিবে, তাহলে সহজেই রেওয়ামিল শিখতে পারবে। চলো এই অঙ্কের সমাধান শুরু করি। দেখো, প্রথমে আছে মূলধন। আমরা প্রথম পর্বে শিখেছিলাম মূলধন সবসময় রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে, তাই এখানেও মূলধন ক্রেডিট দিকে বসেছে। এরপর আছে মজুদ পণ্য। আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম মজুদ পণ্যের শেষে 01 এবং 01 উল্লেখ থাকলে রেওয়ামিলে আসে এবং তা ডেবিটে বসে, তাই এখানে ও ডেবিটে বসেছে। গেল মজুদ পণ্য। তারপর আছে বিক্রয়। আমরা জানি বিক্রয় করলে আয় হয়, আর আয় ক্রেডিট দিকে বসে, তাই এখানে বিক্রয় ক্রেডিট দিকে বসেছে। বিক্রয়। এরপর আছে গ্যাসোপানি। আমরা জানি গ্যাসোপানি একটি খরচ, আর সব খরচ ডেবিট দিকে বসে, তাই এখানে গ্যাসোপানি ডেবিট দিকে বসেছে। দেখো, গ্যাসোপানি। এরপর ভূমি ও দালান কোঠা। আমরা শিখেছিলাম সমস্ত প্রকার সম্পত্তি ডেবিটে বসে, ভূমি ও দালান কোঠা একটি সম্পত্তি, তাই এটি ডেবিটে বসেছে। এরপর দেখো ভূমি ও দালান কোঠার পর আছে মজুরি খরচ। আমরা জানি সমস্ত প্রকার খরচ ডেবিট দিকে বসে, তাই মজুরি খরচ ডেবিটে বসেছে। মজুরি খরচের পর আছে দেনাদার, আর এখানে দেনাদার একটি সম্পত্তি, তাই এটিও ভূমি ও দালান কোঠার মতোই ডেবিটে বসবে। দেনাদারের পর আছে কমিশন। লক্ষ্য করো এখানে কমিশন প্রাপ্তি না প্রদান বলা হয়নি, এমন বলা না হলে প্রদান ধরে নিতে হয় এবং প্রদান মানেই খরচ, তাই কমিশন ডেবিট দিকে বসেছে। কমিশনের পর যন্ত্রপাতি। যন্ত্রপাতিও একটি সম্পত্তি হওয়ায় এটি ডেবিট দিকে বসেছে। যন্ত্রপাতির পর দেওয়া আছে পরিবহন খরচ। এখানে পরিবহন খরচও একটি ব্যয়, তাই পরিবহন খরচ ডেবিটে বসেছে। পরিবহন খরচ শেষে উত্তোলন। উত্তোলন একটি খরচ হওয়াতে ডেবিট পাশে বসবে। উত্তোলনের পর ব্যবসায়িক খরচ। ব্যবসায়িক খরচের ফলে ব্যয় হয়েছে, তাই ডেবিট দিকে বসবে, কারণ ব্যয় ডেবিট দিকে বসে। এরপর দেখো নগদ তহবিল। নগদ তহবিল একটি সম্পত্তি, আর সম্পত্তি ডেবিট দিকে বসে, তাই এখানে নগদ তহবিল ডেবিটে বসেছে। এরপর ব্যাংক জমা। ব্যাংক জমা এটিও নগদ তহবিলের ন্যায় সম্পত্তি, তাই ডেবিট দিকে বসেছে। ব্যাংক জমায়ের পর ক্রয়। এখানে ক্রয়ের ফলে ব্যয় হয় এবং ব্যয় ডেবিট দিকে বসে, বিধায় ক্রয় ডেবিট দিকে বসেছে। তারপর দেখো ক্রয়। এর পর আছে কর ও অভিকর, যা কিনা একটি ব্যয়, তাই ডেবিটে বসেছে। কর ও অভিকরের পর আছে আসবাবপত্র, যা কিনা একটি সম্পত্তি, তাই এটিও ডেবিটে বসেছে। তারপর আছে প্রাপ্য বিল। প্রাপ্য বিলে একটি সম্পত্তি, তাই এটিও ডেবিটে বসেছে। প্রাপ্য বিলের পর ব্যাংক জমা 01017 উল্লেখ আছে, তাই এটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ আমরা জানি শুধু মজুদ পণ্যের পর 01 এবং 01 থাকলে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়, বাকি যে কোনো অ্যান্টির শেষে 01 এবং 01 থাকলে তা অন্তর্ভুক্ত হয় না, তাই এটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এরপর আছে মজুদ পণ্য 31-12-17, যা কিনা অন্তর্ভুক্ত হবে না, কারণ আমরা জানি শুধু মজুদ পণ্যের শেষে 31-12 থাকলে তা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু বাকি সব অ্যান্টির পিছনে 31-12 থাকলে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, তাই এটিকে রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হয়নি। মজুদ পণ্যের পর অবচয়। এখানে অবচয় একটি ব্যয়, তাই এটি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে, কারণ ব্যয় ডেবিট দিকে বসে। অবচয়ের পর ভাড়াপ্রাপ্তি। এখানে ভাড়াপ্রাপ্তি একটি আয়, আয় ক্রেডিট দিকে বসে, তাই এটি ক্রেডিট দিকে বসেছে। ভাড়াপ্রাপ্তির পর বেতন খরচ। এখানে বেতন খরচ বলে দেওয়া হয়েছে, আর আমরা জানি খরচ মানেই ব্যয়, তাই বেতন খরচ ডেবিট দিকে বসেছে। বেতন খরচের পর বিমা সেলামি। বিমা সেলামিও বেতন খরচের মতো একটি ব্যয়, তাই বিমা সেলামি ডেবিট দিকে বসেছে। এরপর আছে আন্তঃফেরত। আমরা প্রথম পর্বে শিখেছি আন্তঃফেরত ক্রেডিট দিকে বসে, তাই এখানেও আন্তঃফেরত ক্রেডিট দিকে বসেছে। আন্তঃফেরতের পর প্রদেয় বিল। আমরা জানি প্রদেয় বিল একটি দায়, আর দায় ক্রেডিট দিকে বসে, তাই প্রদেয় বিল এখানে ক্রেডিট দিকে বসেছে। প্রদেয় বিলের পর পাওনাদার। এটিও একটি দায়, তাই প্রদেয় বিলের ন্যায় ক্রেডিট দিকে বসেছে। পাওনাদারের পর আছে বহিঃফেরত। আমরা প্রথম পার্টে শিখেছিলাম বহিঃফেরত ক্রেডিট দিকে বসে, তাই এখানে বহিঃফেরত ক্রেডিট দিকে বসেছে। এরপর আছে ব্যাংক চার্জ। আর ব্যাংক চার্জ একটি ব্যয়, তাই এটি ডেবিট দিকে বসেছে। সর্বশেষ বার্তা প্রাপ্তি, যা কিনা একটি আয়, আর আমরা জানি আয় ক্রেডিট দিকে বসে,
তাই বাটটা প্রাপ্তি ক্রেডিট দিকে বসেছে। এবার দেখো আমাদের সমাধান শেষ, ডেবিট দিকে যোগফল 1,62,520 এবং ক্রেডিট দিকে যোগফল 1,62,520। তার মানে আমাদের সমাধানটি সঠিক হয়েছে, কারণ দুই পক্ষই মিলে গেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। সামনের পর্বে শিখব অনিশ্চিত হিসাবের রেওয়া মিল, সে পর্যন্ত ভালো থাকো।